12 জনের মর্মান্তিক মৃত্যুর পর হুঁশ ফিরল কলকাতা পুরসভার। গার্ডেন ব্রিজে ভাঙার জন্য আপাতত 6টি বাড়ি চিহ্নিত করা হয়েছে। আরও বেআইনি বাড়ি প্রতিদিন খোঁজা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আজ থেকে বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। ইতিমধ্যে গার্ডেন ব্রিজে 2টো বাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। গার্ডেন রিচ থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন দেবাঞ্জন। দেবাঞ্জন, আজ শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ, বেআইনি নির্মাণগুলো ভাঙার কাজ। একটু জানতে চাইবো কি পরিস্থিতি, কি কি ব্যবস্থাপনা, কি তৎপরতা প্রশাসনের। দেখো আত্রি, এই অঞ্চলে কিন্তু 6খানা বিপজ্জনক বাড়ি রয়েছে এবং সেগুলো প্রতিনিয়ত খোঁজা হচ্ছে এবং সেগুলো ভাঙার কাজ চলছে। আজকে যে 474/C/1 এই ঠিকানায় যেখানে 2টি বাড়ি একে অপরের গায়ে হেলে রয়েছে, সেখানে পুরসভা এবং পুলিশের দলবল আসে এবং তারা এসে কিন্তু এই মুহূর্তে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যে যার জায়গায় এই মুহূর্তে ভাঙার কাজ চলছে, সেই ভদ্রলোক আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নামটা বলবেন? গণেশপাদ কেশরী। এটা কি আপনার এলাকা? আমার 400 স্কোয়ার ফুট আমার ছিল, 400 স্কোয়ার ফুট আমার ছিল। কি হয়েছে আজকে? আজকে মানে দেখছি আমার বিল্ডিং ভাঙা হচ্ছে। ভাঙা ওখানে ভাঙবে কে, এইখানে ভাঙবে? আমার ভালো বিল্ডিং আমাকে ভেঙে দিতে আমাকে করছে। আপনি কি জানতেন না যে এটা অবৈধ? জানতেন, আমরা নোটিশ ফোটিশ করেছি, পেয়েছি না তো, আমি জানি না তো কিছু। আপনার এটার বিল্ডার কে ছিল? রাজকুমার সিং। তিনি আপনাকে কিছু জানেন না? কিন্তু মানে এখানে তো বলা হচ্ছে যে যাদের জায়গা ভাঙা হবে পুরসভার তরফে সেই স্কোয়ার ফিট মাপ পরিমাপ করে তাদেরকে আমার বাড়ি প্রকল্পে আবার নতুন করে সরকার তাদের জায়গা বাড়ি তৈরি করে দেবে। কি বলছে পুরসভার তরফ থেকে? বলো না, আমাকে নোটিশ দিন না, আজকে লিখিত আমাকে দিয়ে দিন পুরসভা আমাকে। এখানে যে আজকে ভাঙার কাজ চলবে কোনো নোটিশ বা রাজকুমার সিং এর কিছু না, কিছু নেই, আমাকে কিছু নেই মিলা হ্যাঁ। अभी তক আমাকে কিছু নেই মিলা, আমি তো এক বেরা কা আয়া তো দেখ রহা হ্যায় কি সব মারা টুটা হ্যায়। বুঝতে পারছো আত্রেয়ী, স্থানীয় বাসিন্দারা যদিও বলছেন যে তাদের কাছে তাদের কোনো কিছু না জানিয়ে মানে ভাঙার কাজ চলছে, কিন্তু এই মুহূর্তে ভাঙার কাজ কিছুটা বন্ধ রয়েছে, কিন্তু আরও ভাঙা চলবে। 2টি বাড়ি রয়েছে, এই 2টি বাড়ি কিন্তু আজকে মানে ভেঙে ফেলা হবে বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত। আত্রেয়ী ধন্যবাদ। আমাদের অপর প্রতিনিধি দেবারতী আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, আমরা শুনলাম একজন যার ওখানে জায়গা রয়েছে, যে বিল্ডিংটি ভাঙা হচ্ছে তার একজন মালিক, একটি ফ্ল্যাটের মালিক, তিনি বলছেন তাকে কোনো নোটিশ দেয়নি কলকাতা পুরসভা এবং তিনি কিছুই জানেন না কোনোভাবে যে তার এই বাড়িটি ভাঙা হচ্ছে। পুরসভা কিছু বলছে এ নিয়ে? দেখো, কলকাতা পুরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা ইতিমধ্যেই সেই বাড়ির সমস্ত যারা আবাসিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে কনফিডেন্সে নিয়ে এই কাজে নেমেছেন এবং তারা বলছেন যে তাদেরকে বোঝানো হয়েছে যে এই বাড়িটি কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং তারা বাড়ির থেকেও তাদের প্রাণের মূল্য অনেকটা বেশি। সেক্ষেত্রে তারা যখন এই বাড়িটি কিনেছেন তাদের কাগজপত্র যাচাই করে নেওয়া উচিত ছিল এবং কাগজপত্র যাচাই না করেই তারা এই বাড়িটি কিনেছিলেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের প্রাণের মূল্য প্রশাসনের কাছে অনেক বেশি দামি এবং সেক্ষেত্রে প্রাণহানি হলে প্রশাসনকে দায়ভার তার গ্রহণ করতে হয় এবং সেই কারণেই তাদেরকে একটি স্থানীয় কমিউনিটি হলে রাখার বন্দোবস্ত করা হয়েছে এবং ভাঙার পরে পুরসভা এখানে থার্ড পার্টি হিসেবে থেকে একটি একজন প্রমোটারকে দিয়ে পরবর্তীকালে সেই বাড়ি তৈরির কথা চিন্তা ভাবনা করবে, কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কাছে তাদের প্রাণের মূল্য অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে কনফিডেন্সে নিয়ে তাদেরকে বুঝিয়ে তাদের একটি রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে তারপরে সেই বাড়ি ভাঙার কাজে হাত দিয়েছে পুরসভা। পুরসভার পক্ষ থেকে এমনটাই জানানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।